हेलो फ्रेंड्स, हैप्पी संडे, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, आज हलो रविवार और एखन बजे 11:30। आमी एखन थेके आमार भिडियोटा शुरू करलाम, तो रान्ना बान्ना चापाच्छी। जल खाबार खावा हो गेछे, रान्ना बान्ना खानिकटा हो गेछे, भात हो गेछे आर शागटा चापिये दिछी। आर एदिके आमार हजबैंड चिकेनटा करछे, आर एरपर कुমড়োটা আর আলুটা একসাথে সিদ্ধ করে মাখবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ও এখন চিকেনটা করছে, আমি একটু রেস্ট নিতে এলাম, 10 মিনিট মতো বসে নিলাম, ওর রান্নাটা করেছে। চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন চিকেনটা করছে। এই যে এখানে শাকটা হচ্ছে, আলুটা ভাজছে চিকেনের, আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেগুলো। আর এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করা আছে। আর এখানে দু রকমভাবে পেঁয়াজ কেটেছে, জানি না কিছু একটা নতুন বানাচ্ছে হয়তো, কোন রেসিপি বানাচ্ছে চিকেন। আর এখানে এই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছে, আর এখানে টমেটো, আর চিকেনটা ম্যারিনেট করা আছে। এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, মিট মশলা আর কুচি করে রাখা পেঁয়াজ, হলুদ আর একটু সরষের তেল দিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে ওর, আর আলুগুলো উঠিয়ে পড়ে এরপর সরষের তেল আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিয়েছে, শাকটা একটু নেড়ে দিই। আর এরপর দেখো একটা তেজপাতা দিয়ে দিয়েছিল, তারপর পেঁয়াজগুলো ভাজছে। আর এইখানে দেখো বাজার থেকে সবজি নিয়ে এসেছে, বাঁধাকপি, পেঁপে, কুমড়ো, পটল, টমেটো, খানিকটা কুমড়ো আমি দিয়েছি সেদ্ধতে। এগুলো সমস্ত এরপর ভালো করে ধুয়ে আমাকে ফ্রিজে রাখতে হবে। আর এরপর দেখো পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিল, আর ওটাও একটুখানি ফ্রাই করে নিল। আর এরপর পেঁয়াজ, আদা, রসুনের আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিল সেটা দিয়ে দিল এর মধ্যে, একটুখানি ধনে পাতা দিতে বললো চিকেনটাতে দেওয়ার জন্য, সেটা আমি কুচি করে নিচ্ছি। আর মশলাটা দেখো খানিকক্ষণ একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে হলুদ আর একটু সামান্য মিট মশলা, তো ম্যারিনেট করার সময় তো দেওয়া ছিল বলেই দিয়েছিলাম, আর একটুখানি কাশ্মীরি মির্চ আর নুনটা দিয়ে দিয়েছে। আর এরপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিল, আর একটু বড় করে রাখা ক্যাপসিকামগুলো। আর এখানে আমার শাকটা হয়ে গেছে, এরপর আমি দেখো কুমড়োটা আমি সেদ্ধ করে রেখেছি, কুমড়ো আর আলু, এর মধ্যে ওপর থেকে একটুখানি ম্যাজিক মশলা আর একটু নুন দিয়ে দিয়েছি। আর এই যে রসুনগুলো আছে, এই রসুনগুলো কুচি করে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিল। তো চলো পাশে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে আমি কুমড়োটা ভেজে নেবো রসুন দিয়ে। আর চিকেনটা দেওয়ার পর এরপর এখানে কষছে, মশলাটা একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, আর আমি ততক্ষণ এখানে কুমড়োটা একটু রসুন দিয়ে ফ্রাই করে নেবো সেদ্ধ কুমড়োটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি রসুনটা দিয়ে দেবো। আর কুমড়োটার মধ্যে যে নুনটা আর ম্যাজিক মশলাটা দিয়ে রেখেছিলাম, তোমরা একবার ম্যাগির যে ম্যাজিক মশলাটা হয় সেটা দিয়ে একবার আলু বা কুমড়ো যে কোনো সেদ্ধ মেখে একবার ফ্রাই করে দেবে, খুব সুন্দর টেস্টটা আসে, আমাদের তো খুবই ভালো লাগে। আর নুনটা এখানে মিক্স করে নিলাম, কারণ ওপর থেকে যদি এখানে দিই তাহলে খুব ভালোভাবে মিক্স হয় না, তার জন্য এখানে ভালোভাবে মিক্স করে নিলাম। রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিল। আর আজকে একটু রান্নার তাড়া আছে, সিনেমা দেখবে 12টার থেকে, তার জন্য তাড়াহুড়ো করে করছে, যদিও রান্না করতে করতেই দেখতে পাবে কারণ কষাটা তখনও কমপ্লিট হবে না, 12টা প্রায় বাজছে। তো চলো এদিকে আমার রসুনটা খরে গেছে, কুমড়োটা দিয়ে দিই। শুনতেটা দাও না, আর কুমড়ো সেদ্ধটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে,
যত ভালোভাবে ভাজা হবে, একদম হালকা আছে তত সুন্দর টেস্টটা হবে। তো আমি খানিকক্ষণ ধরে খুব ভালো করে এটা ভেজে নিলাম। আর এরপর আমি চলে গেছি ছাদে, কয়েকটা জামা কাপড় মেলা ছিল, হাউস হেল্পার গেছে মেলে গেছিলো, তো সেগুলো শুকিয়ে গেছে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি নিয়ে চলে আসি। আর এখানে দেখো বেটুও খেলতে গেছিলো, বেটু আসছে, খেলতে গেছিলো, এখন খেলে পরে আসছে। ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো নিতে, আর ছেলেকে ডাকতে এখানে খেলছে, তো তখন নিয়ে নিয়েছি জামা কাপড়গুলো। চলো, তাকানো যাচ্ছে না, বেশ রোদটা ভালো দিয়েছে, চলো এরপর নিচে যাই। চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এরপর এর মধ্যে জল দিয়ে দেবো, একটু একটুখানি জল দিয়ে দিয়েছে। আর এর মধ্যে এরপর উপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আমি সামান্য ঝোল রাখবো এটাতে, কারণ যেহেতু ডাল করিনি, সেহেতু একটু ঝোল না রাখলে খাওয়া যাবে না। আর আজকের রবিবারের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বা বাই, টেক কেয়ার।